নমস্কার দর্শকবৃন্দু, 3রা জুন স্কুল খুললেও ক্লাস শুরু হবে এদিন থেকে, এলো বড় আপডেট। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। অনেক হয়েছে আর নয়, এবার শেষ হতে চলেছে স্কুলগুলিতে গরমের ছুটি। বিগত 22 এপ্রিল থেকে বাংলার স্কুলগুলিতে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি চলছে। এপ্রিল মাসে যে হারে গরম পড়েছিল সেই পরিস্থিতি দেখে সময়ের আগেই স্কুলগুলিতে গরমের ছুটির ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়। এতে করে স্কুলে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তবে এই ছুটিতে ইতি পড়তে চলেছে বলে খবর। কবে খুলছে স্কুল? এপ্রিল মাসে মাত্রাতিরিক্ত গরম পড়ায় ছুটি ঘোষণা করে দেওয়া হয়। যে মাস থেকে ছুটি দেওয়ার কথা জানানো হলেও তার বহু আগেই, অর্থাৎ 22 এপ্রিল থেকে ছুটি পড়ে যায়। যদিও আবহাওয়ার বদল ঘটে এবং তাপমাত্রার পরিবর্তন হয়, এদিকে একের পর এক শিক্ষক সংগঠনগুলিও পুনরায় স্কুল খোলার দাবি তোলে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো যাচ্ছে যে লোকসভা ভোট মিটতেই স্কুলগুলি ফের একবার খুলে দেওয়া হবে। দিনক্ষণও জানা গিয়েছে, আগামী 3রা জুন থেকে সম্ভবত স্কুলগুলি খুলে যাবে। স্কুল খুললেও ক্লাস হবে না, এখন কানাঘুষো শোনা যাচ্ছে নাকি 3রা জুন থেকে স্কুল খুললেও পঠন পাঠন হবে না। তার অবশ্য বড় কারণ হলো লোকসভা ভোটের রেজাল্ট। 4ঠা জুন রয়েছে লোকসভা ভোটের ফলাফল, এদিকে ভোটের কাজ করছেন শিক্ষক শিক্ষিকারা। এছাড়া একাধিক স্কুলে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, এহেন অবস্থায় স্কুলগুলি কীভাবে খুলবে সেই নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। জানা যাচ্ছে 3রা জুন থেকে স্কুল খুললেও নিয়মিত ক্লাস শুরু হতে হতে সেই আগামী 5ই জুন। স্কুলগুলির পরিষ্কার পরিচ্ছন্নতারও ব্যাপারও আছে, ফলে সব মিলিয়ে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন শুরু হতে 5ই জুন। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী 1লা জুন শেষ দফার ভোট রয়েছে এবং শিক্ষক শিক্ষিকারা সেই ভোটের কাজে যাবেন বা ব্যস্ত থাকবেন। তারপরে পরে 4ঠা জুন রয়েছে ভোটের ফলাফল, সেখানেও কিন্তু গণনার কাজে শিক্ষক শিক্ষিকাদের নেওয়া হয়। সুতরাং 3 তারিখে স্কুল খুললেও 4 তারিখে কিন্তু আবার সেই একই অবস্থা, স্কুল বন্ধ রাখতে হবে, কেননা প্রচুর শিক্ষক শিক্ষিকারা গণনার কাজে এনগেজ থাকেন। সেই কারণে যেটা শোনা যাচ্ছে যে 3 তারিখে স্কুল খুললেও স্কুলের ক্লাস শুরু হতে হতে 5ই জুন কিংবা 6ই জুন হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো দেখা যাক স্কুল খুললে কবে ক্লাস শুরুর নির্দেশ আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।